হ্যালো লার্নার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছি আমি ইব্রাহিম খলিল। আজকে টি20-র মাধ্যমে আমরা ক্লাস 7 এর ইংরেজি চ্যাপ্টার 5 এর 5.6 যে অ্যাক্টিভিটিসটা আছে, এখানে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি এন্ড যে টেবিলটা আছে, এই টেবিলটা আমরা কমপ্লিট করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা একটু দেখে নেই। দে রিড দ্য স্টোরি, মাই বার্থডে সারপ্রাইজ, এগেইন আবার পড়তে বলছেন, আইডেন্টিফাই দ্য ফলোয়িং থ্রি ক্যারেক্টারিস্টিক্স। কিছুক্ষণ আগে আমরা ক্যারেক্টারিস্টিক সম্পর্কে একটা নোট পড়েছিলাম। এই এখানে আইডেন্টিফাই, আমাদের ক্যারেক্টারিস্টিক্স গুলো আইডেন্টিফাই করতে বলছে, অ্যান্ড রাইট দ্য অ্যান্সার ইন দ্য গিভেন টেবিল, টেবিলে যেই ফাঁকা জায়গাগুলো আছে সেগুলো ফিল আপ করতে বলছে। তো ক্যারেক্টারিস্টিক্স প্রথমেই এখানে দেওয়া আছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্টোরি। তো একটা গল্পের তিনটা বৈশিষ্ট্য থাকে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, পয়েন্ট অফ ভিউ, সেন্ট্রাল থিম। তো এখানে ক্যারেক্টার কারা কারা ছিল বার্থডে পার্টির মধ্যে? আলিফা ছিল, ফুসফু ছিল, সুবা ছিল, তানহা ছিল, মৃত্তিকা ছিল। পয়েন্ট অফ ভিউর মধ্যে আমরা কাকে পাচ্ছি? ফার্স্ট পার্সন পয়েন্ট অফ ভিউ এটা পাচ্ছি। তারপরে সেন্ট্রাল থিমের মধ্যে আলিফাস ফ্রেন্ড থ্রিও আ সারপ্রাইজ বা মেক আ সারপ্রাইজ বার্থডে পার্টি ফর হার ফ্রেন্ডস, নেভার ফরগেট ইউর স্পেশাল ডেজ। এভাবে কখনো আমরা যেভাবে আলিফাকে যেভাবে সারপ্রাইজ করা হয়েছে, আমরা এভাবে বন্ধুদেরকে সারপ্রাইজ দিতে ভুলবো না স্পেশাল অকেশন গুলোতে। এটা হচ্ছে সেন্ট্রাল থিম। তো পরবর্তী কন্টেন্ট 5.7 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।